তো হ্যালো বন্ধুরা, আমি হলাম পুতুল। এবং প্রথমেই হয়তো আমাকে দেখে ভাবছো যে কেন এরকম ডান্স করছি, কি হয়েছে। তো আজকের ব্লগটা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি এখানকার লোকাল কর্ণাটকের একটা ইনভাইট পেয়েছি। তো দেখো, প্রথমে ইনভিটেশন কার্ডটা তোমাদের দেখিনি, এখানে সবই কন্নড় ভাষায় লেখা আছে। তো বাকি ভাষাগুলো তো বুঝতে পারবে না, কিন্তু ওইখানে দেখিনি, এই হচ্ছে ফ্যামিলি, এই ফ্যামিলিটারি প্রোগ্রাম। তো দেখো, এখন হচ্ছে 16 তারিখের এটা ক্লিপ। তো রাত্রিবেলা প্রায় 12টা বাজে, এখন টেন্ট বানানো শুরু হয়ে গেছে। তো আমি খুবই এক্সাইটেড, তো চলো দেখা হচ্ছে কালকে। তো এখানে আমি আর দিদি রেডি হয়ে নিচে চলে এসেছি। নিচে এসে বসে প্রথমে আমরা নিজেরাই সেলফি তুলে নিলাম। দেখো সামনে এবারে সেখানে কেক কাটিং চলছে। দেখো ওই যে ছোট্ট একটু বাচ্চা, প্রচণ্ড ভিড় ছিল তাই দূর থেকেই বসে বসে করতে হলো। তারপরে আমরাও লাইনে দাঁড়িয়ে গেলাম গিফট দেওয়ার জন্য। আরেকটা কথা, সেটা হচ্ছে এরা কর্ণাটকের বাসিন্দা হলেও এরা কিন্তু অ্যাকচুয়ালি খ্রিস্টিয়ান। তো খ্রিস্টিয়ান পদ্ধতিতেই সমস্ত প্রোগ্রামটা হলো। আমাদেরও ভালো লাগলো নতুন একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করে। তো এবারে চলে আসলাম খাওয়ার পাতে। তো দেখো এখানে কলা পাতা দিয়ে দিয়েছে সাদা কাগজের উপরে। এবার কলা পাতাগুলোকে এবার পরিষ্কার করা হচ্ছে। তো আমার অনেক দিনের আশা ছিল যে একটা কন্নড়ের ইনভিটেশন পাই, বাট পাচ্ছিলাম না। তো এবার পেয়েছি, তো আমি খুবই এক্সাইটমেন্ট। এসেই দেখো আমি পাতা ধুয়ে একদম ফটাফট বসে গেছি। এদিকে দেখো বাদর দলও চলে এসছে, খাওয়া দাওয়া যেই পেয়েছে ওরাও চলে এসছে। তো ওই লাইনটাতে দেখো দেওয়া শুরু হয়ে গেছে। ব্লগটা বানাচ্ছিলাম বলে সবাই আমার দিকে তাকিয়েছিল, কিন্তু তবুও আজকে ভেবেছিলাম যে না, সবাইকে দেখাবো যে এখানে কী কী খাওয়া দাওয়া হয়। তো এই মেনুগুলোই মোটামুটি বিয়েবাড়িতেও চলে। তো দেখো প্রথমে লবণ দিল, আচার দিল, তারপরে একটা কাঁচা চাল, মুগ ডাল, লঙ্কা এবং শশা ও গাজর কুচি দিয়ে একটা কিছু দিয়ে গেল। তারপরে দিয়ে গেল দেখো বাদাম ভাজা, তারপরে দিয়ে গেল নারকেল কোড়ানো দিয়ে বিনস ভাজা, তারপরে দিয়ে গেল কাবলি ছোলা নারকেল কুড়োনো দিয়ে একটা বড়ার মতন করে দিয়ে গেল। এবার এগুলোকে খেতে খেতে একটা পরোটা দিয়ে গেছে, পরোটার উপরে দেখো একটু ঘি ছড়িয়ে দিয়ে চলে গেল। তো এই পরোটাটা কিন্তু দেখতে আমাদের ওখানকার মতন হলেও খেতে কিন্তু একদমই সেরকম নয়। এটার ভিতরে নারকেলের পুর এবং সুজির পুর দেওয়া, প্রচণ্ড মিষ্টি। তাই এটাকে আমি আচার দিয়ে খেলাম, জানি না কী দিয়ে খেতে হয় কিন্তু আচার দিয়ে খেলাম। এবারে দিয়ে গেল দেখো পুদিনা পাতার ভাত, এটা পুদিনা পাতা দিয়ে ভাতটাকে ভাজা করা এবং তার সাথে অনেকটা সাম্বারের মতন তরকারি। এবারে সবার লাস্টে দিয়ে গেল সাদা ভাত, আর এই সাদা ভাতটা কিন্তু আতপ চালের হয় এবং সাদা ভাতের উপরে সাম্বার। তো ফাইনালি আমাদের মেনু তো শেষ, এবারে একটা করে গ্লাস দিয়ে গেছে এবং গ্লাসের উপরে ঝাঁক দিয়ে গেল। এটা পুরোটাই দইয়ের পাতলা ঝোলের উপরে হয়। এবারে চলে এসেছে শেষ পাতে একটা করে কলা। তো কলা না দিলে এদের প্রোগ্রাম সম্পূর্ণ হয় না। তো এই রইল আমাদের পুরো ব্লগ। তো কর্ণাটকের প্রোগ্রাম কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। থ্যাংক ইউ।